টানা 11 জয়ের পর হারের মুখ দেখল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। আর একটি পরাজয়েই গায়ানার জন্য হয়ে দাঁড়ালো শিরোপা হাতছাড়ার কারণ। জোনাথন কার্টার, জনসন চার্লসের ঝড়ো ব্যাটিংয়ের পর বোলারদের দাপুটে বোলিংয়ে শিরোপা এনে দিল বারবাডোস ট্রাইডেন্টসকে। গায়ানাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা জিতল বারবাডোস। প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে 171 রান করে বারবাডোস। রান তাড়া করতে নেমে ব্যাটসম্যানদের ব্যর্থতায় 144 রানে থামে গায়ানার ইনিংস। এর ফলে 27 রানের জয়ে 2014 সালের পর আবারও সিপিএল এর শিরোপা জয়ের স্বাদ পায় বারবাডোস। আর নিজেদের 5ম সিপিএল ফাইনালেও শিরোপা অধরাই থেকে যায় গায়ানার। ফাইনালে দলের দুর্দান্ত জয়ের দিন ব্যাট বল হাতে কিছুটা ম্লান ছিলেন সাকিব আল হাসান। 15 রান করে রান আউট হওয়ার পর থেকেছেন উইকেট শূন্য। 2 ওভার বল করে নিয়েছেন 18 রান। ট্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বারবাডোস। দলকে ভালো শুরু এনে দেন জনসন চার্লস ও অ্যালেক্স হেলস। 24 বলে 28 রানে হেলস ফিল্ডে ভাঙে দুজনের মধ্যকার 43 রানের উদ্বোধনী জুটি। সাকিবের বদলে ওয়ান ডাউনে খেলতে নামা ফিলিপ সল্ট ফাইনালের সুবিধে করতে পারেনি একদমই। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন তিনি। দ্রুত 2 উইকেট হারানো বারবাডোসকে এরপর ট্রেন নিয়ে চলেন চার্লস, তবে তা স্থায়িত্ব পায়নি বেশিক্ষণ। 22 বলে 39 রানের ক্যামিও খেলে আউট হন তিনি। তার 6-4 ও 1 ছক্কায় ইনিংস শেষে ফের কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় বারবাডোস। গায়ানার বোলারদের বোলিং তোপের চেয়ে নিজেদের মধ্যে ভুল বুঝোবুঝিতে বেশি খেসারও দিতে হয় দলটিকে। জেসন হোল্ডার ও সাকিবের রান আউটে দলীয় 108 রানে 6 উইকেট হারিয়ে বসে দলটি, যা তৈরি করে বড় সংগ্রহ না পাওয়ার সম্ভাবনা। শেষ পর্যন্ত তার হতে দেননি কার্টার ও অ্যাশলে নার্স। 7ম উইকেট জুটিতে 31 বলে 63 রানের জুটি করে 20 ওভার শেষে দলকে 6 উইকেটে 171 রানের পুঁজি এনে দেয় তারা। সমান 4-4 ও 6 ছক্কায় কার্টারের 27 বলের 50 রানের ঝড়ো ও নার্সের 15 বলের 19 রানের চড়ে শেষ পর্যন্ত সংগ্রহ পায় বারবাডোস। জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে গায়ানা। বারবাডোসের বিপক্ষে কোয়ালিফায়ারে সেঞ্চুরি হাঁকানো ব্রেন্ডন কিং আজও লড়ে যান অনেকটা একাই। তবে আজ আর বারবাডোসকে কাঁদিয়ে দলের জয় নিশ্চিত করতে পারেননি তিনি। 33 বলে 43 রান করা কিংকে আউট করেন নার্স। তার বিদায়ের পর দলের হাল ধরে খেলতে পারেননি আর কোনো ব্যাটসম্যান, যার ফলে 5ম বারের মতো শিরোপা জয়ের স্বপ্ন ফিকে হয়ে যায় গায়ানার। রেইমন্ড রেইফারের বোলিং তোপে শেষ পর্যন্ত 20 ওভারে 144 রানে থামে দলটির ইনিংস। বারবাডোসের বোলারদের মধ্যে রেইফার রানে নেন 4টি উইকেট, এছাড়া হ্যারি গুর্নে ও নার্স লাভ করেন 2টি করে উইকেট।